আসসালামু আলাইকুম সবাইকে। আপনি নতুন একটা ফেসবুক পেজ খুলবেন বা ইউটিউব চ্যানেল খুলবেন বা নতুন কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান, আপনি কি নাম দিবেন ঠিক ভেবে পাচ্ছেন না। তো এই মুহূর্তে আপনাকে যদি একটা ওয়েবসাইট আপনাকে হেল্প করে, বিভিন্ন ইউনিক নাম আপনাকে সাজেস্ট করে, এছাড়া আপনি যে নামটি চুজ করছেন বা সিলেক্ট করছেন সেই নামটি দিয়ে অলরেডি কোনো প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ বা চ্যানেল আছে কি না, বা সেটা হতে পারে ওয়েবসাইট, সেটার ডোমেইন অ্যাভেলেবেল কিনা, সেটা আপনি চাইলে জেনে নিতে পারবেন খুব সহজে একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো কিভাবে কাজটা করতে হবে চলুন দেখে আসি। এছাড়াও আরও বেশ কয়েকটা ওয়েবসাইটের ব্যাপারে জানাবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ওকে, আমরা প্রথমে চলে আসলাম নেমচেক এই ওয়েবসাইটটিতে। এখানে আসার পর আমরা একটা নাম দিচ্ছি, বিডি ক্লোথিং বা যে কোনো নাম হতে পারে। দেখতে পাচ্ছি এর কোন কোন ডোমেইনগুলো অ্যাভেলেবেল আছে এবং কোনগুলো না, এবং কোন কোন সোশ্যাল মিডিয়াতে এই নামগুলো পূর্বেই ব্যবহার হয়ে গেছে এবং কোনগুলোতে খালি আছে। এছাড়াও আমরা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাচ্ছি, সেটা হচ্ছে থ্রি লাইনে আমরা ক্লিক করব, তারপর এখান থেকে নেম জেনারেটরস। এখানে আসার পরে আপনি কোন ধরনের নাম চাচ্ছেন, এখানে বিজনেস, তারপর আপনার ব্র্যান্ড নেম বা ইউজার নেম হতে পারে, যে কোনো কিছু অনেকটা। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি বিডি ফ্যাশন, বা আপনার যে কোনো নাম হতে পারে। তো আপনি চাচ্ছেন এর থেকে আরও ইউনিক করতে নামটাকে, বাট এই রিলেটেড হবে আর কি। তো আমরা ছোটো ভেরিফিকেশন আছে, এটা কমপ্লিট করলাম। দেন দেখতে পাচ্ছেন যে এই রিলেটেড আরও অনেকগুলো ইউনিক নাম আপনার সামনে নিয়ে আসছে। দেন এখান থেকে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন যেটা আপনার পছন্দ হবে। তো এভাবে আপনি খুব সহজে আপনি ইউনিক নাম কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে বের করতে পারেন। এরপরের ওয়েবসাইটটির নাম হচ্ছে first.com। এই ওয়েবসাইটে এসে আপনি দেখতে পাবেন আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন, সেটা ওয়াইফাই হোক বা মোবাইল ডাটা হোক, সেটা কত স্পিড আছে সেটা এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন, এবং আমার কাছে এটা খুব ইজি মনে হয়েছে। আপনি এসে জাস্ট আপনি দেখে নিতে পারবেন। এরপরের ওয়েবসাইটটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা হচ্ছে rytr.me। আপনি চাচ্ছেন আপনার হয়ে অন্য কেউ আপনার লেখাটি লিখে দিবে, যেটা হচ্ছে হতে পারে আপনার ইমেল হতে পারে, বা আপনার কোনো একটা ফেসবুক পোস্টের ক্যাপশন হতে পারে, ডেসক্রিপশন বক্স হতে পারে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স, বা জব ডেসক্রিপশন, বা এরকম আরও অনেক কিছু, SMS বা নোটিফিকেশন। এটা আপনি চাচ্ছেন যে AI সিস্টেমে আপনি ক্রিয়েট করতে, তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আসার পর যেমন আমরা চলে আসলাম ইমেল এক্সাম্পল, আপনি কী ধরনের ইমেল লিখতে চাচ্ছেন? ধরেন নিড জব, আমি জবের জন্য একটা ইমেল আমি চাচ্ছি লিখতে, এক্সাম্পল। দেন এখানে আপনি কী ধরনের ইমেল চাচ্ছেন, আমরা এখানে দিয়ে দিচ্ছি ক্যাজুয়াল একটা ইমেল হবে। তো এটা আপনাকে দেখিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে ওই রকম হচ্ছে ইমেলটা রেডি হবে এখান থেকে। তো আমরা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো, একটু সময় অপেক্ষা করবো, সামান্য সময় ওয়েট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেলটা রেডি হয়ে যাচ্ছে। তো আমরা ওয়েট করছি, এই তো আমাদের ইমেলটা রেডি হয়ে গেছে, এবং এখান থেকে আমরা চাইলে ইমেলটা কপি করে আমরা ব্যবহার করতে পারি। কিছু তথ্য আপনার সংযুক্ত করতে হবে, এটা বুঝতে পারছেন। ওভারঅল আমার কাছে এই ওয়েবসাইটটা খুবই ভালো লেগেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল বা ইনফরমেটিভ মনে হয়েছে। আপনাদের সাথে কথা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আপনি চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমি আদনান হাসান যাচ্ছি আজকে এখানে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।